رخسار سي برقع كدر القرد أتادو رخسار سي برقع كدر القرد أتادو لله مجي حسن خداداد دكادو أي بفر كرم صدق حسين ابن علي كا پیا سو جے شربت دیدار پلا دو پیا سو جے شربت دیدار پلا دو مون کر لگیا کند کر لگیا کند دی بارتی بے دیکھو کیوں ہاں بنا بے دیکھو کیوں ہاں بنا تمہار شنگر شاتی کر لگیا کند دیوا راتی ہورے مون کر لگیا کند دیوا راتی اپنا پن بھیلا جارے سوشارا کھو آشولے جے کیوں نہیں تارا کیوں نہیں رے اپون آج نہ ہوئے کال بونج باگ دن رے کر لگیا کند دیوا راتی اورے مون اورے کر لگیا کند دیوا راتی اورے مون کر لگیا کند دیبا راتی مایر جالے بندی ہویا بندہ شکر گھر پر کے اپن لویا تمہیں سلسو جیبن بھار جے সে তাহার খবর লইলি না রে মন কার লাগিয়া কান্দ দিবা রাতি ওরে মন রে কার লাগিয়া কান্দ نبی جی امار مدینہ ایتی مجھ دے یا مالے رکھ جبو خبر پہلین زے نبی محمد الرسول اللہ نامک بکتی نیزے کہ اللہ نبی دا بھی کھولے وہی جبو سیلن مشرک نام ہلو یا اللہ کتابیر بیتری لکھا گائے
ইয়ালা নামক যুবক মুশরিক, যে আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করে রে বাবা, ওই ইয়ালা নামক মুশরিক খবর পাইলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর আগমন হয়েছে। কিতাবের ভিতরে লেখা তখন ইয়ালা সম্পদ ছিল মাত্র একটা কাপড়, কথা বলেন কয়টা কাপড়? একটা কাপড়, ওই একটা কাপড় থাকার দুনিয়ায় কোন বাসস্থান ছিলেন না। ইতিমধ্যে বান্দার থাকার জায়গা কোথায়? বলে বান্দার থাকার জায়গা গুলো পাথরের কিনারে, কুকুর যেমন ভের দিয়ে থাকে। কিতাবের ভিতরে লেখা ইয়ালা নামক বান্দা দুনিয়ায় মা নাই, দুনিয়ায় বাবা নাই, ভাই নাই, বন্ধু নাই, বাড়ি নাই, ঘর নাই, দুনিয়ায় বিবি নাই, দুনিয়ায় ছেলে নাই, দুনিয়ায় মেয়ে নাই, কেউ নাই যার দুনিয়ায় সম্পদ কেবল মাত্র একটা, কি চিল্লে বলেন কাপড়, আর কিছু না। আমার মায়ার নবীর দরবারে হাজির হয়ে যায়, আমার মায়ার নবীর নূরানি চেহারা ইয়ালাকে বেকুল করে ফেলায়, হেদায়েতের মালা গলায় পড়ে নাই, ইয়ালা পড়ে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়ালা মুসলমান হয়েছে, আমার মায়ার নবীর সন্নিকটে থাকেন, দূরে যান না, এইখানে বৈশা বৈশা হযরত ইয়ালা চারটা সূরা মুখস্থ করেন, জবান খুলে বলেন কয়টা? চারটা সূরা মুখস্থ করেন। ওই সূরার ভিতরে একটা সূরার নাম হলো সূরাতুত তাকাসুর, চারটা সূরার মালিক হযরত ইয়ালা, আর কোন সূরা জানেন না ইয়ালা। ইতিমধ্যে মায়ার নবীর দরবারে পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বিবাহের প্রয়োজন। নবী বলেন, ইয়ালা মহারানার জন্য কি ধৈর্য করেছ? ইয়ালা বলেন, নবী আমার মহারানার জন্য চারটা সূরা ছাড়া আর কিছু আমার দরে নাই, নাই শুধু একটা কাপড় লইয়া, থাকার জায়গা নাই। ইয়ালার হেদায়াত এমন ভাবে আল্লাহ কবুল করে ফেলাইছে, ইয়ালার আল্লাহর সাথে মোহাব্বত আর প্রেম কেমন ভাবে কবুল করে ফেলাইছেন রে বাবা। ইয়ালাকে নবী ডাক দিয়ে কই, ইয়ালা বনু সালাম গোত্রে যাই বা, যেই মাইয়াডা আগে তোমার সামনে পড়বে এইটাই তোমার বউ, এইটাই তোমার বিবি। চিন্তা করে কি রে হযরত ইয়ালা দেখে বলে, নবী আমার আমি যেডারে দেখবো এটারে বিয়ে দিয়ে বুটো কর খেয়ে খাব না। নবী বলে, ইয়ালা রে সামনের দিকে আগা যাও, হেদায়েতে বড় দামি জিনিস, দুনিয়ায় যারা বোঝে তারা এক দাম দেয়, যারা বুঝে না তারা দেয় না। ইয়ালা বনু সালামা গোত্রের দিকে আগায়া গেল, বনু সালামা গোত্রের আগে ঢোকার পূর্বে একটা সুন্দরী যুবতী রমণী, এবার সাহা পড়ছে হের দিকে, হের দিকে যখন সাহা পড়ছে মহিলাও এবার বেজার গায়, কি রে এমন একটা কালো বান্দা গরিবের মতন দেখা যায় তাকায়। ইতিমধ্যে ইয়ালা ডাক দিয়া বলে, আগন্তুক মহিলা তুমি আমার বউ, তুমি আমার বিবি, তুমি আমার বিবি। আমি এবার খুব চমকা গেলেন, কোথেকে চিনি না, কোথেকে বাড়ি ঘর তাও জানি না,
আমাকে বিবি বলে সম্বোধন করলেন। মহিলা এবার রাগে কুমরাগম্বিত হইয়া ডাক দেয়া বলেন, এরে নওজোয়ান বলো না আমি তোমার কেমনা বিবি। কই শুনে না মায়ার নবী সরকারে দুজাগান মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, বনু সালামা গোত্রে ঢুকবা, ঢোকার পর যেডাই মহিলা সামনে পাইবা ওইডাই তোমার বিবি। মহিলার ভিতরে এবার অন্য ধারা চলে আসছে, যে নবীর মানা আমার জন্য ফরজ, সেই নবীর না মানলে আমি জান্নাতে যেতে পারবো না, যেই নবী আমার জন্য বার্তাবাহক, যেই নবী আমার জান্নাতে নেওয়ার সাথী, ওই নবীকে না মানলে কান্না হয়। এবার নিজের ভিতরে কি করলেন, এবার নিজের ভিতরে ক্ষান্ত করে দিলেন, ধৈর্য ধারণ করলেন। ইতিমধ্যে ওই নারীর আব্বা এবং ভাই এই রাস্তা দিয়া গমন করতেছেন, মেয়ে ডাক দিয়া বলে, আব্বা এই নওজোয়ান বলে নাকি আমি তার বিবি। মেয়ের ভাই মেজাজ গরম হয়েছে, আজ পর্যন্ত বন্ধে বিবাহ দিলাম না, ঘটনা কি? ইয়ালা ডাক দিয়া বলে, ও আব্বা যান ঘটনাটা বলো, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, যাকে বনু সালামা গোত্রের সম্মুখ পানে পাইবা নারী অবিয়াস্ত সেই তোমার বিবি। এবার বাবারও মাথা গরম হয়ে গেছে, কে বলেছে? এ তো আর কেউ না, এ তো কামলিওয়ালা। যে বলেছে এ তো আর কেউ নাই, মদিনাওয়ালা। এবার সবাই মিলে দরবারে নবীর চলো, ইয়ালা সবাইকে নিয়ে নবীর দরবারে গেলেন। এবার নবীর দরবারে যাইয়া বাবাই জিজ্ঞাসা করতেছেন, নবী আমার আপনি কি অনুমতি দিয়েছেন? কয়ে, হ্যাঁ আমি এই বান্দাকে ইয়ালাকে আমি অনুমতি দিয়েছি, আমি নবীর অর্ডার, আমার ইয়ালার সঙ্গে তোমার মেয়েকে বিবাহ দিয়ে দাও। চিল্লা সুবহানাল্লাহ। মীর বাবা ও ভাই এবার দেখে বলে, নবী আমার আপনার কথা ডেঙ্গানোর মতন, আপনার কথা অতিক্রম করার মতন দুনিয়ার জমিনে কেউ নাই, আপনি খুতবা দিয়ে দেন, ইয়ালার সঙ্গে আমার যুবতী রমণী সুন্দরী মেয়েটার বিবাহ দিয়ে দিলাম। ইয়ালার কিছু নাই, মুশরিক বান্দা খালি হেদায়েত পাইছে। সুবহানাল্লাহ, বলুন শুধু হেদায়েত পেয়েছেন। নবী আমার ডেকে বলেন, ও মেয়ের বাবা, ও মেয়ের ভাই, ইয়ালার দুনিয়ায় কিছু নাই, তোমাদের বাড়ি ইয়ালার জন্য বাসর ঘরের ব্যবস্থা করে দাও। এবার ইয়ালা তার শ্বশুর এত সুন্দর করে বাসর ঘর সাজাইছে, এত খানার আয়োজন করেছে, এই খানা ইয়ালা কোনদিন দেখে নাই, এমন সন্তান বাসর ঘর ইয়ালা কোনদিনের জন্য দেখে নাই। রাতের বেলায় বাসর ঘর সাজাইয়া ইয়ালা শ্বশুর ডাকে, আব্বা যান আপনি আপনার জায়গায় চলে যান। এর বান্দারা ইয়ালা এবার ঢুকলেন বাসর ঘরের ভিতরে, ডুইকা এত সুন্দরী একটা নারী, সুন্দর বাসন ঘর সাজানো, চারদিকে এত সুন্দর ফল, এত সুন্দর খানা কোনদিন দেখলেন না। ইয়ালা এবার বিবির কাছে যাইয়া এবার কি করলেন, যাই নামাজ নিয়া এবার নামাজে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ, বলেন দীর্ঘ সময় শুকুরিয়া নামাজ আদায় করেন, করতে করতে এবার হাল উঠে যায়, এবার বাসর ঘর খুলে না, এবার আল্লাহর ঘরে চলে যায়। আবার পরের দিন আসে, দিনের বেলায় তো বাসর ঘর চলে না, আবার রাতের বেলায় একই অবস্থা, স্বামী ঈশার নামাজ কইরা আবার ঢুকলেন, ঢোকার পরে এত সুন্দর, এত সুন্দর পরিবেশ, কোনদিন গরিব বেচারা মুশরিক ছিলেন কোনদিন দেখেন নাই, এমত অবস্থায় ইয়ালা
মাত্র সামনে দাঁড়াইয়া আমল নামা শুরু করে দিলেন পড়তে পড়তে ফজর তাক এবার নামাজের মুসল্লায় কাটায় দিলেন একদিন গেলেন দুই দিন গেলেন তিন দিন গেলেন চতুর্থ দিন ইয়ালার বিবি মায়ার নবীর দরবারে খবরটা জানায় দেয় নবী আমার মায়ার নবী আমার কোন ক্রমে স্ত্রীর হকের কাছে হয়ে যায় না হযরত ইয়ালাকে নবী ডাকে নিয়ালা তুমি কেন বিবির কাছে যাও না কিসে তোমাকে বাধা দিয়েছে ইয়ালা ডেকে বলে নবী আমার হেদায়েতের পূর্বে এত সুন্দর নাচ নেয়ামত আমি দেখি নাই এটা বাস্তব তবে আমার মায়ার মালিক আমার আল্লাহ আমি আমার আল্লাহর রাইকা কেমনা বিবির কাছে যাও এটা মাইনা নেওয়া সম্ভাবনা জানা দিলেন ইয়ালা চলে গেলাম পরক্ষণেই নবীর দরবারে সংবাদ চলে আসলো নবী আমার ইয়ালা দুনিয়ায় নাই বিবিকে প্রশ্ন করা হয় ও ইয়ালার বিবি বলো না কয় তার চাহারটা কেমন ছিল ইয়ালার বিবি ডাক দিয়া বলে ও ইয়ালার কেবলমাত্র আল্লাহর মহব্বত আর আল্লাহর পায়ে সাজদা দেওয়া ব্যতীত কোন চাহাত ছিল না চিল্লাখন সুবহানাল্লাহ নবী আমার ঘোষণা করে দেয় হেদায়েত এত বড় দামি সম্পদ আমার আল্লাহ ইয়ালাকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে এত হেদায়েত অনেক মেয়েরা কি করতে চায় না কই মৌলবীর সাথে বিয়া বসতে চায় না কথা করে না নামাজি স্কুল পড়ুয়া ব্যবসা করেন চার দোকান দেন ছোট ব্যবসা করেন রিক্সা চালান ভ্যান চালান কিন্তু নামাজি হেদায়েতওয়ালা বান্দা মেয়েরা লাইক করে না কয় আনলাইক পছন্দ করেন না আহা শোনো না হেদায়েতের অনেক বড় দাম যার ভিতরে আমল দেখো কমস কম সব টাকাওয়ালারা তোমার দুনিয়ার শান্তি দিতে পারবে কিন্তু জান্নাতের পথ দেখাইতে পারবে না কিন্তু যার হেদায়েত আছে যার টাকা নাই সে তোমাকে জান্নাত দেখায় দেবে চিল্লা এখন ঠিক না আরে দুনিয়ার জমিনে কয় গাড়ি অ্যাক্সিডেন্ট কইরা মানুষ মারা যায় কয় সারা জীবনের জন্য কান্না আমার হযরত ওয়ালা দামাত বারকাতুহুল আলিয়া বলেন কোন বান্দা যদি জাহান্নামে যায় কোন বান্দি যদি জাহান্নামে যায় কয় এই দুনিয়ায় তো জীবনের শেষ আছে কান্না এতটুক আর যখন জাহান্নামে হয়ে যাবেন তখন তার জীবনের কোনো কি হবে না চিল্লা শেষ হবে না আর কান্নাও থামবে না আল্লাহ তুমি আমাদেরকে আমাদের আম্মাজানদেরকে হেদায়েতের মালা পরায়া দাও জোরে কান হ্যাঁ আপনাদের যাদের বিবি আছে মা আছে বোন আছে মেয়ে আছে এদেরকে আপনারা সম্পদ বানান আমি মাঝে মধ্যে বলি আমার আম্মা আল্লাহর কাছে আব্বা দোয়া কইরা সম্পদ বানান নাই সন্তান বানিয়েছেন আর যে সন্তান বানিয়েছেন এই সন্তানকে আল্লাহ সম্পদে রূপান্তরিত করে দিয়েছে আপনার মেয়ের ভিতরে পর্দা নাই নাজিরপুর কলেজে যায় বেড়াকার সাথে আড্ডা মারতে মারতে হেনে যাইয়া আড্ডা মারতে আপনার আমার বোন ওই বিশ্ববিদ্যালয় আড্ডা মারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা আপনার কি বলেন ঢাকা বড় বড় যে কলেজগুলোয় আমার বন্ধু আমার গ্রামের স্যার সলিমুল্লাহের সম্মানিত খতিব বেতন প্রায় 65,000 টাকা আমার এই চৈঠই মহল বাড়ি ওনার কাছে মাঝে মাঝে বেড়াইতে গেলে দেখা যায় যে মেয়েরা ছেলেরা এভাবে অবাক মেলামেশা করতেছে মনে হয় কুকুর আর কুকুর নিকেও ফেল করে দেয় একমাত্র কারণ এলমে দ্বীনের অভাব বলেন কিসের অভাব এলমে দ্বীনের অভাব দুনিয়ার শিক্ষা আছে এই শিক্ষায় আল্লাহ হেদায়েত দেন না আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক
হাবিব আপনি ইলম শিখেন ইলম অনুশীলন করেন বিসমি রব্বিকাল্লাযী খলাক ওই রবের ইলম যে আপনাকে দুনিয়ায় সৃজন করেছে বানাইছে দুনিয়ার ইলমে দিন শিক্ষা অর্জন ইলম শিক্ষা অর্জন কইরা আল্লাহকে পাওয়া যায় না যত সময় পর্যন্ত না আল্লাহর ইলমে ওহি ইলমে নববী বান্দা ও বান্দির ভিতরে না ঢুকবে কথা বলেন ঠিক কি না আপনার মেয়েটাকে আপনি একটা সম্পদ বানান সম্পদ কি সম্পদ ডাক্তার হবে প্রফেসর হবে ইঞ্জিনিয়ার হবে এই সম্পদ কয় না এ থেকে শান্তি পাবে না আমরা হুজুররা আঙ্গো বিবিরা কই তো কামাই করে না কিন্তু হ্যাঁ গো তোমরা লিডার মাইনাস হলে আর আপনার ওই যারা দুনিয়ার লাইনের দুইজন ইঞ্জিনিয়ার কয় ভাইলে ভাইলে টাক লাখ দিয়ে থাকে দুইজন ডক্টর কয় ভাইলে ভাইলে টাক লাখ দিয়ে থাকে দুইজন মাস্টার এও কয় আমি বিজি ও কয় আমি বিজি ও কয় তুমি মোলাবান না গোসল করাও ও কয় তুমি বাক করতে যাও ও কয় তুমি খানা বাড়ো ও কয় তুমি মশার টানাও জোরে খান ঠিক কি না না এর নাম সম্পদ না কি মনে করেছে সম্পদ হলেই শান্তি পাওয়া যায় কখনো না সম্পদ এই দিলটাকে সম্পদ বানাইতে হয় আলগিনা উগিনান ধনী বানাও আত্মাটা ধনী বানাও কিসের মাধ্যমে আত্মাটা ধনী বানাইবারে বাবা এলমে ওহির মাধ্যমে আত্মাটা ধনী বানাও এই আলেমদের দুনিয়ায় টাকা নাই থাকবে না নবী বলেন ও ইন্নামা আর রাসূল ইল তাদের দুনিয়ার জমিনে সম্পদ হলো ইলম আমি আবুল বাশার পিরস করি আপনাদেরকে আমি নির্বাচন নাজিম করে করতে আইলে টাকা দিয়ে নির্বাচন করতে পারবো না তবে হ্যাঁ আপনাদেরকে আমি ইলমে ওহি দিয়া কিছু কথা বুঝাইয়া নির্বাচন করতে পারবো এই টাকাওয়ালারা নির্বাচন করতে পারে পয়সাওয়ালারা নির্বাচন করতে পারে ভালোভাবে লক্ষ্য করেন টাকা পতিতালয়ের মালিকের থাকে কথা বলেন ঠিক কি না থাকে তবে নূর থাকে না কি থাকে না নূর থাকে না আসার পথে আমি ওই নাজিরপুর থেকে এ পর্যন্ত ফিকির করলাম নাজিরপুর থানার ভিতরে কয়টা ইউনিয়ন জানা আছে কেউ মুরব্বী হ্যাঁ নয়টা এই নয়টা ইউনিয়নের পাঁচটা ইউনিয়ন এই একটা রাস্তার ভিতরে কয়টা পাঁচটা ইউনিয়ন আমি যতটুকু আসার পথে খেয়াল করলাম এই পাঁচটা ইউনিয়নের যে রাস্তাটা আজকে এ দুর্দশা দীর্ঘ পাঁচ সাত বছর আমি বয়ান করতে আসি আমি দেখি লজ্জা লাগে কষ্ট লাগে মানুষ ন্যায় বিচার করবে কোথ থেকে যদি ন্যায় বিচারের যোগ্যতা না থাকে কা নাই কি সুন্দর বুঝাইতে পারে কথা কয় পারেনি আমি কানা কেন না সুন্দর বুঝাবো কানাই তো সুন্দর দেখি কথা কান্না আরে বাবা যার ভিতরে এলমে ওহি নাই সে কেমনে নাই বিচার করবে যার ভিতরে এলমে নবাবী নাই সে কেমনে নাই বিচার করবে এই জন্য এলমে ওহি ব্যতীত দুনিয়ার মানুষ পশু হতে পারে দুনিয়ার শিক্ষা অর্জন করে লেকিন মানুষে মানুষ হতে পারে না এলমে ওহি ছাড়া মানুষ হতে পারবে না কসম আল্লাহ এলমে ওহি যত সময় পর্যন্ত দেলের ভিতরে বডির ভিতরে না ঢুকবে ওই এলমে ওহির জন্য জান্নাতুল বানাত মহিলা মাদ্রাসা সাফাই কি কিছু ব্যাপারটা এমন না সাফাই তো আল্লাহ গায় আল্লাহ নিজে বানাইছে আমার দাই বানাই পাঠাইছে যা এখন নবী নাই এখন তোরা দুনিয়ায় যারা আছো নবীদের তোরা উত্তর সুরি সুবহানাল্লাহ আর আমরা কোরআন যারা পড়ে কোরআন যারা পড়া এরা ঠকে না একটা মেয়ে কোরআন পড়ার দ্বারা খেয়াল করেন
কোরআন পড়ার দ্বারা পর্দানিশি হচ্ছে, কোরআন পড়ার দ্বারা নামাজি হচ্ছে, কোরআন পড়ার দ্বারা খেয়াল করতেছেন কোরআন পড়ার দ্বারা বান্দা আপনি যখন মারা যাবেন আপনার নিকটিত্ব বৈশা কোরআন তেলাওয়াত করতে পারবে, আপনি যখন দুনিয়ায় থাকবেন আপনার বাচ্চাদেরকে কোরআন শিখাইতে পারবে। টোটাল ও বান্দা হয় তাহাজ্জুদ পড়নে ওয়ালি কারা, কোরআন পড়নে ওয়ালি যারা, কয় কি দুনিয়ায় পর্দা করনে ওয়ালি কারা, কয় কোরআন পড়নে ওয়ালি যারা, এরে আম্মা জানেরা ভালোভাবে লক্ষ্য করে শুনি না, দুনিয়ার শিক্ষা অর্জন করার জন্য যদি রওনা হও আমার জানা দেয় একটা সাবালিকা নারী যখন ঘর থেকে বের হয় এ যেন শয়তানের রূপ ধারণ করে বের হয় সিল্লা করে নাজুবিল্লাহ। এবার আপনার মেয়েটাকে আপনি সাজাইয়া গুছাইয়া পাঠা দিলেন নাজিরপুরের দিকে, এর আপনার বান্দিরা ভালোভাবে লক্ষ্য করে শুনবেন যতটা পুরুষ তার দিকে নজর দিয়া তাকাবে ততটা পুরুষের আমল নামাই জিনার গোনা চইলা যাবে, কথা করে নাউজুবিল্লাহ, যতটা পুরুষের সঙ্গে কথা বলবে ততটা পুরুষের কানের জিনা হবে, ততটা পুরুষের জবানের জিনা হবে। নবী আমার বলেন আল্লাহ আইনানি জিনাহুমা ওয়ান নাজরু ওয়াল উযুনানি জিনাহুমা, ও বান্দারা চোখ দিয়া দেখা কোন চোখের জিনা, কান দিয়ে শ্রবণ করা কানের জিনা, শুনো এই জন্য আল্লাহ বলেন ও কুল্লিল মুমিনাতি ইয়াগদুদুনা মিন আবসারিহিন্না, নবী আপনি মুমিনা নারীদেরকে জানা দেন তারা যেন তাদের চোখকে অবনত করে দেয়, পুরুষ সামনে আসবে তাদের চোখ অবনত করে দিবে, ও কুল্লিল মুমিনিনা ইয়াগদু মিন আবসারিহিম, হাবিব আপনি পুরুষদেরকে বলে দেন তাদের সামনে যখন নারীরা আগমন করবে তখন তারা নারীদের থেকে চক্ষু হেফাজত করে লাগবে। আল্লাহ বলে যালিকা যাকালাহুম, এর মাধ্যমেই তোমাদের পবিত্রতা চিল্লা কর সুবহানাল্লাহ, এলাকার ভিতরে অহরহ জিনা হচ্ছে, এলাকার ভিতরে বেবিচার হচ্ছে, এলাকার ভিতরে বিপর্দার কারণে এ বান্দা যে যে ফল দেখে নাই যে যে ফল চেনে না এর স্বাদ খাবারে বুঝে না, ঠিক কোন নারীকে যখন দেখবে না কোন নারীকে যখন চিনবে না কোন নারীর গানের আওয়াজ শুনবে না তখন ওই নারী ধর্ষিত হবে না, ওই নারী জিনাকারিণী হবে না, ওই নারী বেবিচারিণী হবে না, একটু মুসলমানের আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা। ও আম্মা জেনেরা দুনিয়ার জমিনে আপনার নেকির কোনো অভাব নাই, ভালোভাবে লক্ষ্য করেন বাচ্চারে আপনি দুধ খাওয়াচ্ছেন আপনি নেকি পাওয়া যাইবেন, স্বামীর আপনি খেদমত করতেছেন আপনি নেকি পাওয়া যাইবেন, আপনার স্বামী জুমার নামাজ পড়ে আল্লাহ আপনার আমলনামায় নেকি দিয়ে দিবেন, আপনার স্বামী জানাজার নামাজ পড়েন আমার আল্লাহ আপনার আমলনামায় তার নেকি লিখে দিবেন, আপনার স্বামী বেচারা ওই বারবার হজ্জে বাইতুল্লাহ যায় আপনার স্বামীর হজ্জে বাইতুল্লাহর সওয়াব আল্লাহ আপনার আমল নামাই দিয়ে দিবেন, এমন কি আপনার স্বামী বারবার জাকাতে যায় আপনি যাইতে পারেন না। ও আম্মা জানিরা আমার আল্লাহ আপনার আমল নামাই জিহাদের সওয়াব লিখে দিবে, কষ্ট হইতেছে আপনাদের, এই তো আর মাত্র 5-7 মিনিট ইনশাআল্লাহ, হ্যাঁ 10 মিনিট ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করো একটু চিল্লা এখন আমিন আরো জোরে কোন এত জোরে পারেন আপনারা আমিন জোরে বলেন আমিন মাশাআল্লাহ আল্লাহ। ও আম্মা জানেরা আজকে নারীরা যেমন সমান অধিকার চায় নবীর যুগে তো সমান অধিকার চাইছে, কত হ্যাঁ চাই নাই, আরে বেড়াই কি পাই না, আরে আল্লাহ বান্দা চাইছে চাই নাই মানে হযরতে আসমা বিনত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা মুমিনা নারীদের পক্ষ থেকে আমার মায়ের নবীর দরবারে হাজির হয়ে গেলেন,
নবীর দরবারে যা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আসমা বিনতি ইয়াজিদ সব নারীদের পক্ষ থেকে আপনার দরবারে আগমন করলাম নবী আমার ডেকে বলে আসমা কি বলবা বলে ফেল আসমা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ বেডারাও আপনার উপরে ঈমান গ্রহণ করেছে আমরাও ঈমান গ্রহণ করেছি তবে আমরা মহিলারা ঘরের ভিতরে বদ্ধমন থাকি পর্দায় থাকি আমরা স্বামীদের দুনিয়ার যত মাল সামান আছে এগুলার হেফাজত করি আমরা তাদের সন্তানগুলা গর্ভে ধারণ করি আমরা তাদের সন্তানদেরকে দুধ খাওয়াই নবী আমার আমাদের দিয়া আমাদের স্বামীরা যত প্রকারের হাজত আছে পূরণ করে এমন তো অবস্থায় নবী আমার আমাদের স্বামীরা জুমার নামাজে যায় জানাজায় যায় হজ্জে বাইতুল্লাহ যায় আমাদের স্বামীরা যেটাই মনে চায় সেটাই সবের জন্য চলে যায় নবী আমার ডেকে বলেন সমস্যাটা কোথায় আসমা ডাক দিয়ে বলেন নবী আমার তারা যায় আমরা যাইতে পারি না তারাও ঈমান আনছে আমরা তো ঈমান আনছি তাদের যদি সব হয় আমাদের কেন ইবাদত দরকার নাই নবী আমার ডেকে বলে আসমা রে